পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বেরুলিয়া শাখার ব্যবস্থাপনায় সাততম বিশাল সুন্নি সম্মেলন ও দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 3রা ডিসেম্বর রাউজান ফায়ার সার্ভিসের দক্ষিণ পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত সুন্নি সম্মেলন ও দাওয়াতে খায়ের মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বেরুলিয়া শাখার সাবেক সভাপতি আব্দুর রহমান পাবেল, হাফেজ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ সাকিব আবদুল্লাহ এর যৌথ সঞ্চালনায়। প্রধান বক্তা ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আলহাজ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মাদ্রাজিলহুল আলী। জুমাবার দিন অফিস আসেন কথা হল ঠিক না? এসব কিন্তু জুমা পাবি সুবিধা শুক্রবার দিয়ে গেল, শনিবার দিন দুই দিন 48 ঘন্টা ছুটি ফলোর ফলো 10 মিনিট আগে মসজিদের মধ্যে আইবার সময় আর থেকে এতে নয় হতে পারে। দাওয়াতে খায়ের পরিচালনা করেন শাহা আমিনুল্লাহ জামে মসজিদের খতিব, কেন্দ্রীয় পরিষদের সাবেক দাওয়াতে খায়ের মুয়াল্লিম হযরতুল আলহাজ আল্লামা আবু জাহারা মোহাম্মদ মোজাম্মেল হক আল কাদেরী। তকরির পেশ করেন মাওলানা নজরুল ইসলাম মাওলানা আহমদুল ইসলাম আল কাদেরী। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর দক্ষিণ শাখার সভাপতি আলহাজ নুরুল আমিন সওদাগর। অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী, সাধারণ সম্পাদক মাওলানা এস এম ইয়াসিন হুসাইন হায়দারি। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার মুজিবুল হক, মাওলানা মুজাহিরুল হক, আরিফুল হক, আমিনুল ইসলাম চৌধুরী, নেসারউদ্দিন, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা হাফেজ নূর মুহাম্মদ আল কাদেরী, আবু তাহের সওদাগর, রুহুল আমিন মিজানুর রহমান, মাওলানা মহিউদ্দিন, আব্দুল আওয়াল সুজন, মাওলানা শওকত হুসাইন, আশেকুল ইসলাম, তাজুল ইসলাম আসিফ, নিশান চৌধুরী, নিয়াজুর রহমান সাবেক, মাকসুদুল আলম সুমন, লোকমান তালুকদার, সাবরিয়াত ইসলাম, বোরহানউদ্দিন মুফাসসেল, সাবের হোসেন, রায়হান উদ্দিন সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ বেরুলিয়া শাখার সভাপতি, সকল সম্পাদক ও সদস্যবৃন্দ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়। যে প্রিয় মানুষের পরিচয় আল্লাহ দিচ্ছেন, আল্লাহ ইন্না الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات كلمات الله ذلك هو الفوز العظيم.